রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নে সেনখাল ভরাট করে ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী বলছে, আশ্রয়ণ প্রকল্পের আওতায় অবৈধভাবে চলছে ঘর নির্মাণ প্রক্রিয়া। তারা আরও জানিয়েছে, খাল ভরাটের কারণে জলাবদ্ধতা ও ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে উদ্বিগ্ন ইউনিয়নের প্রায় 3,000 কৃষক। তিন একর জমি আছে, এই পানি বেগর সব আমার নষ্ট হয়ে যেতেছে। কোনো ধান পাট কোনো কিছু করতে পারি না। এইখানে যে খাল ভরাট করা হইতেছে, আমাদের সেচ দেওয়ার কোনো আশাকাঙ্ক্ষা থাকবে না। আমরা এই যে ঘাগর নদী জরিপের কাজে আসছি, এলাকার লোকজনের অভিযোগের প্রেক্ষিতে এখানে খাল ভরাট করে উচ্ছেদন হচ্ছে। তা সাধারণ গত বুধবার পরিদর্শন করছি। এই মর্মে আমরা এসিল্যান্ড ইউনো এবং স্থানীয় প্রশাসন সবার সাথে কথা বলছি। তারা বলছে খাল রক্ষা করার জন্য আমরা যা করার তা করব। খাল ভরাট করে আমরা কোনো উন্নয়ন প্রকল্প করছি না। এটা বর্তমান রেকর্ডে এটা নাল শ্রেণী আছে। আর আমরা যেটি করছি, যে খালটি একটা নালা ছিল রাস্তার পাশ দিয়ে, এটা মৃত প্রায় বা এটা কালের বিবর্তনে হয়তো বহুদিন আগে সেখানে খাল থাকতে পারে ছিল, কিন্তু বর্তমানে এটা কোনো খাল নাই। এটা একটা নালা বা একটা মানে একটা নিচু শ্রেণীর জায়গা ছিল, সেটাকেই আমরা সে মাটি নিয়ে সেটা খনন করে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে ভূমিহীন এবং গৃহহীনদের জন্য যে মানে গৃহ নির্মাণ প্রকল্প, সেইটার গৃহ নির্মাণ করা হচ্ছে। এবং আমরা আরও এই খালটিকে যে খনন করে এটা মূল যে নদী, সে নদীর সঙ্গে সংযোগ স্থাপন করে এটা প্রবাহমান খাল হিসাবেই থাকবে। খাল বন্ধ করে কোনো কাজ করা হচ্ছে না। বর্ষার মৌসুমে বাঁধ নির্মাণের ফলে খালে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। খালটি দখলমুক্ত করে পুনরায় খননের দাবি স্থানীয়দের। আমরা যেটা 2,000 থেকে 3,000 পরিবার আছে, সবাই কৃষক, এদিকে লোক, আমাদের খাল চাই। আমরা খাল হলে আমাদের উপকার হচ্ছে। বাংলাদেশ সরকার যে গুচ্ছগ্রাম উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাই, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের যে হাজার হাজার কৃষক আছে, তাদেরকে না মেরে সেজন্য অন্য এক জায়গায় চিন্তা ভাবনা করে সেই গুচ্ছগ্রামটা তৈরি করে। এই প্রকল্পটা এখানে না করে অন্যত্র নেওয়ার জন্য আমাদের দাবি। অন্যত্র বলতে এখানে দেখবেন, সেনখালি থেকে একটু আগাইলে যেটা নির্জন, যেখানে কোনো মানে প্রয়োজনীয় কোনো কিছু নেই, ওইখানে এই কাজটা, এই প্রকল্পটা যদি নেওয়া হয় তাহলে কারো কোনো সমস্যা হয় না, আমরা আমাদের মতো করে বাঁচতে পারি।